স্মার্ট বাংলাদেশের প্রত্যয় স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সমন্বয় ধন্যবাদ আপনারা এই দলগত জেলা প্রশ্নে আয়োজিত রেল আলোচনা সভায় আজকে আমাদের বৃষ্টি হোক সড়ক দুর্ঘটনা হোক সবই দুর্যোগ আমরা ইদানিং লক্ষ্য করছি আসলে আসলে সব দুর্যোগই সবসময় প্রস্তুতি নেওয়া যায় না বিশেষ করে ভূমিকম্প আমরা দেখলাম হয় যে আমরা আসলে জলাশয়গুলোকে ওভার করে ফেলছি যে আগুন লাগলে যে পানি দিয়ে নিভাবে তাৎক্ষণিক আমাদের দেখা যায় যখন কোনো দুর্যোগ সংঘটিত হয় তখন আমাদের সাংবাদিক ভাইয়েরা জনপ্রতিনিধিরা আমাদের অফিসার বৃন্দ ভলান্টিয়ার বৃন্দ ছাত্র সবাই কিন্তু মাঠে নেমে যায় আমরা তাৎক্ষণিক মাঠ থেকে কাজগুলো সংগ্রহ করি যে কারণে দেখছে সারা বিশ্বই দেখেছে বাংলাদেশ এত বড় দুর্যোগ হয় তারা কিভাবে মোকাবেলা করে এটা মানুষের বিভিন্ন তারা মানে উৎসাহের শেষ নেই দাদা অনেক কথাই আজকে বলেছি এই পর্যায়ে আসলে দুর্যোগ জাতীয় দুর্যোগ দিবস আমাদের বা আমাদের প্রশাসন দিবস বিভিন্ন সময় আমরা পালন করার ক্ষেত্রে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমাদের উপজেলার অনেকেই এখন এই দুর্যোগের ব্যাপারে অনেক তথ্য আগেভাগে আমরা জানতে পারি এবং সাধারণ মানুষের কাছে আগেভাগে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন সময় আমাদের যে জাতীয় অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলোয় আলোচনা হয় বিশেষ করে বাংলাদেশে মানুষের যে মানে মানুষ যে হারে বাড়ছে সেই হারে আমাদের বসবাসও অনেকটা যেটাকে বলবো যে সমস্যা হইতেছে কারণ ঢাকা শহরে যেভাবে বাড়িঘর হচ্ছে আর মানুষের বসবাস যেভাবে বাড়ছে সেই কারণে ঢাকা শহরে এখন বসবাসে অযোগ্য হয়ে গেছে সে কারণে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি ঢাকা শহরে বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ে ইতিমধ্যে আমরা দেখলাম যে কি বিস্ফোরণ ঘটছে এই বিস্ফোরণটা কি কারণে ঘটছে এটা কিন্তু আমাদের দেশের যারা বিশেষজ্ঞগণ তারা বিভিন্নভাবে এটা নিয়ে গবেষণা করছেন যে এই বিস্ফোরণ কি কারণে হচ্ছে আমরা সাধারণত মনে করতেছি যে মানুষের বসবাস এবং মানুষের ব্যবহারের যে জিনিসপত্র বিশেষ করে আমাদের গ্যাস গ্যাস সিলিন্ডার আমরা যে মানে ইচ্ছামতো যার যার ইচ্ছামতো আমরা ব্যবহার করি এখানে কিন্তু গ্যাস সিলিন্ডার কোথায় কিভাবে রাখতে হবে সেটা কিন্তু আমরা জানি না সে কারণে আমরা বলবো যে আমরা গ্যাস সিলিন্ডার ঘুরে সাবধানে এবং সুন্দরভাবে আমাদের এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আমরা মানুষ আমরা বেশি হয়ে গেছি আমাদের দুর্যোগ প্রকল্প সময় ঢাকা শহরে যারা বসবাস করে তারা যদি সাবধানে এবং লক্ষ্যমন্ত্রী ঢাকা শহরে কিন্তু সমস্ত আমরা সেজন্য সকলে সচেতন হয় আমরা যাতে দুর্যোগকে মোকাবেলা করি আমরা আমি বলে আমরা আমাদের সুন্দর ব্যবস্থা থেকে আমরা এই এগিয়ে যাবো আজকের আলোচনা সভার উপজেলা নির্বাহী অফিসার আমাদের এই দুর্যোগ নিয়ে আলোচনা হয়েছে আমাদের ভাইস চেয়ারম্যান করেছেন আহ্বায়ক সাহেব শাহাবুদ্দিন সাহেব করেছেন আমি শুধু একটি কথা বলব যে আমরা অনেক সচেতন হয়েছি এবং আমাদের পরিকল্পনা যে দুর্যোগের যে পরিকল্পনা প্রস্তুতির যে পরিকল্পনা আগের চেয়ে অনেকাংশেই আমাদের অনেক ভালো হয়েছে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের নিয়ম নীতি এবং আমাদের যে আগামী পরিকল্পনা কীভাবে করবে সেখানে কিন্তু আমাদের একটা ভালো বাজেটও রয়েছে আগে আমরা দেখেছি যে একটি গ্রামে একটি বাড়িতে আগুন ধরলে ওই পুরো বাড়িতে যত ঘর ছিল সব ঘরে পুড়ে যেত এখন কিন্তু তা নয় আমাদের ফায়ার সার্ভিস রয়েছে তাতে কেন্দ্র মোড় একটি আর একটি সিন্ডিয়াল যে খালি আর ওই সাইডে আছে আমাদের কিন্তু এই ফায়ার সার্ভিসও কিন্তু একসময় ছিল না দিনে দিনে আমাদের উন্নয়নের যে আমাদের ধারা বা উন্নয়ন যে হচ্ছে তারই প্রমাণ হলো আমাদের এখন যে আমরা সচেতন হয়েছি
এবং সন্দেহ কিন্তু আমাদের রয়েছে। আমাদের এখন সচেতন হতে হবে, সবচেয়ে বড় কথা কি, নিজে সচেতন থাকলে অনেক দুর্যোগে আপনার মোকাবেলা করা যায়। অনেকে দেখেছি আপনার মশার কয়েল ঘরের ভিতরে জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে, দেখলে ওই মশার কয়েল থেকে আগুন ধরতে পারে। এর জন্য আপনার বাড়িতে যারা সদস্য রয়েছে তাদেরকে সচেতন করতে হবে। তারপরে আমাদের ভাইস চেয়ারম্যান বললেন সিলিন্ডার গ্যাস, অনেকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে এখন গ্রামে, আগে আমাদের কাঠের চুলা ব্যবহার করত, এখন কিন্তু আপনার আধুনিক যুগ, স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে, এখন আর ওই কাঠ কড়ি দিয়ে আপনার রান্না বান্না করে না, বিভিন্ন ওই গ্যাস সিলিন্ডারে রান্না বান্না করে, এটা ভালো। কিন্তু সচেতন হতে হবে, গ্যাস সিলিন্ডার নিয়ম যে নিয়ম আছে নিয়মটা মেনে চলতে হবে, কারণ না হলে ভয়ের কারণ আছে, ওটা বিস্ফোরিত হয়, বিস্ফোরণে যাকে গিয়েছে আমরা জেনেছি, মিডিয়া এবং প্রভা পত্রিকায় পড়েছি, আমরা দেখেছি যে অনেক ফ্যামিলি, পুরো ফ্যামিলিটি ধ্বংস হয়ে গিয়েছে। তিন জায়গায় কিন্তু পানির জন্য দৌড়তে হয়েছে, পানি আগে পুরো ঘর করে পড়ছে, আমরা অনেক দেরি লাগছে আগুন নিভাতে। আমরা বাড়ি করি বেশি উঁচু ভবন করে লাভজনক চিন্তা করে, কিন্তু শেষ করলে কি হয়, তো তুরস্ক চিন্তা করেন আমরা ঢাকায় পুরস্কার করতে পারছি, কিন্তু আমাদের যে অবস্থা হবে তুরন্তটাকে চিন্তা করি, যদি কোথাও ওকে কি হবে আমরা আল্লাহ তালা ভালো করে জানে না, কারণ ওখানে যে গিয়ে উত্তর দেবে সে সুযোগটাও নাই। জওয়ান উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ভাইস চেয়ারম্যান বদরুলনাথ বাবুল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং থানার প্রতিনিধি, মানুষ সৃষ্ট দুর্যোগ, তো প্রাকৃতিক দুর্যোগ যেটা ঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প এই যেগুলি আছে এগুলি, আর আমাদের মানুষ সৃষ্ট দুর্যোগ হল বিভিন্ন সংঘটিত দুর্যোগ, যেমন সড়ক দুর্ঘটনা, বিভিন্ন ঘটনার কারণে আমাদের পরিবেশ বেরোতে বিপর্যয় ঘটে, আসলে এগুলি হলো দুর্যোগ। তো সেই কারণে আমাদের যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সবসময় আসলে প্রস্তুত থাকা দরকার, কারণ কখন কোন বিপদ বা কোন দুর্যোগ আমাদের সামনে এসে হাজির হবে আসলে আমরা সেটা জানি না। সে কারণে মানসিকভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং পরিবেশকে সেভাবে আমাদের সাজিয়ে রাখতে হবে। যেমন আমাদের প্রিয় মহোদয় বলছে যে ভূমিকম্প যদি হয় তাহলে আমাদের দেশের যে কী অবস্থা হবে, আসলে আমরা কয়েকদিন আগে দেখেছি তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্প হয়েছে, তাদের যে মানবতার যে জীবনযাপন সেটা আসলে আমাদের হৃদয়ে নাড়া দিয়ে যায়, যে কারণে আমাদেরও আসলে এইভাবে প্রস্তুতি নিতে হবে বা প্রস্তুত থাকতে হবে, পরিবেশকে সেইভাবে আমাদের সাজাতে হবে যাতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো আসলে যাতে আমাদের ক্ষতির মাত্রা কম হয়। ক্ষতি আমরা এড়াতে পারবো না বা প্রাকৃতিক দুর্যোগকে ঠেকাতেও পারবো না, কিন্তু ক্ষতির মাত্রা যাতে আমাদের পরিবেশকে লণ্ডভণ্ড করে দিয়ে যেতে না পারে সেভাবে আমাদের পরিবেশকে সাজাতে হবে, আমাদের বাড়িঘর সেইভাবে আমরা করব, তাহলেই হয়তো এই দুর্যোগ মোকাবেলা আমরা করতে সক্ষম হব। যাই হোক, আমাদের আরো জাতীয় পর্যায় থেকে আমাদের নির্দেশনা যে গ্যাস সিলিন্ডার লাইসেন্স ছাড়া, যথাযথ গোডাউন ছাড়া, যত্রতত্র মুদি দোকানে, হার্ডওয়্যারের দোকানে, চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করা যাবে না, এটা আমরা মানুষকে আগে জানাচ্ছি, আমরা পরে কিন্তু মোবাইল কোর্ট শুরু করব। আরেকটি বলা হচ্ছে, আপনারা জানেন যে একসময় পেট্রোল বোমা, ডিজেল বোমা দিয়ে মানুষকে আক্রান্ত করা হয়েছিল, সেই যত্রতত্র টেবিলের উপরে বোতলে ভরে পেট্রোল, অক্সিজেন, ডিজেল, এগুলা কিন্তু খুবই দাহ্য পদার্থ, এগুলাও কিন্তু বিক্রি হয় যাদের কোনো লাইসেন্স নাই বা পারমিশন নাই, এগুলোর ব্যাপারেও কিন্তু মাইকিং করছি আমরা মানুষকে সচেতন করছি, এগুলো পেলেও কিন্তু আমরা ব্যবস্থা নিব। তো যাই হোক, আরেকটা আবেদন সবসময় যেটা আমাদের নির্দেশনা আছে এখানে মানুষজন আছে, সেটা হচ্ছে বাংলাদেশের 1 ইঞ্চি জমিও যাতে ফাঁকা না থাকে, অনাবাদি না থাকে, কারণ আপনারা জানেন যে সারা বিশ্বব্যাপী একটা খাদ্য সংকটের সম্ভাবনা রয়েছে, এই করোনা পরবর্তী এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরবর্তী সারা বিশ্ব এখন এই পরিস্থিতি হতে পারে এটা আশঙ্কা করা হচ্ছে, কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশে যেভাবে মানুষ তৎপর হয়েছে, সব জায়গা যেভাবে চাষাবাদের আওতায় আসছে, আমার বিশ্বাস আমরা ভালো থাকবো। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যেটি বাসভবন, গণভবনে আমাদের
বিখ্যাত সাংবাদিক সাইদ সিরাজ উনি একটা প্রতিবেদন করেছেন গণভবনের প্রতিটি জায়গা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শাকসবজি বিভিন্ন ফসল উৎপাদন করে ব্যবহার করছেন আমরা সেটা মডেল করতে চাই আমাদের সকল জায়গায় আমি সবার কাছে আহ্বান রাখতে চাই যে বাড়ির পাশে পেঁপে গাছ লাউ গাছ যেভাবে যে পারে মরিচ গাছ সব লাগিয়ে প্রতিটি জায়গা যাতে চাষাবাদের আওতায় আসে জলাশয়গুলো মৎস্য চাষের আওতায় আসে আমি আর বেশি কথা বলতে চাই না শুধু একটা কথাই বলতে চাই যে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সাফল্য আছে এবং এটা নিয়ে কিন্তু সারা দেশ সারা বিশ্ব কিন্তু বাংলাদেশের কে আজকে ফলো করছে আমাদের এটার একটাই কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ হচ্ছে আবেগপ্রবণ এবং হচ্ছে পরস্পরের হচ্ছে কি সহযোগী এবং পরস্পরের জন্য সমব্যথী আমরা একটা বিপদ হলে কিন্তু আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি সেই বিপদ মোকাবেলা আমরা রানা প্লাজা দেখেছি এই যে আজকের কিছুদিন আগের যে ঘটনা সেটাও দেখেছি সুতরাং এটি যাতে থাকে সেই অনুরোধ আমি জানাবো কারণ মানুষ মানুষের জন্য প্রত্যেকে আমরা পরের জন্য সকলে আমরা সকলের জন্য এই কথা বলে আমি দুর্যোগ প্রস্তুতির ব্যাপারে যাতে সবাই মানে প্রস্তুত থাকে সবাই যাতে আগে থেকে রেডি থাকে সেই কথা বলে আমি আজকের এই সভার আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি জয় হচ্ছে আসলে অনেক বক্তব্য হয়েছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েও আছি স্টুডেন্টরা অনেক আগে আসছে হয়তো আরো তারাও হয়তো টায়ার আমি একটা কথা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমি তাকে ধন্যবাদ দিতে চাই আমাদের এই উপজেলার পক্ষ থেকে সবার পক্ষ থেকে যে ফায়ার সার্ভিসকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে এবং এইটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক এবং এটা পাওয়ার তারা যোগ্য আমার কাছে মনে হয়েছে কারণ যত ধরনের দুর্যোগ আছে বিশেষ করে যেগুলো ম্যানমেড যেমন আমাদের কিছুদিন আগেই এই যে 22 জন মারা গেল এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভবন ধস বিস্ফোরণ হয়ে এটা ধারণা করা হচ্ছে গ্যাসের মাধ্যমে হতে পারে হতে পারে যে সেপটিক ট্যাঙ্কি আছে সেখানে গ্যাস জমা হয়ে সেটার বিস্ফোরণ হতে পারে বা অন্য কোনো ভাবেও হতে পারে কিন্তু বিস্ফোরণে 22 জন আজকে আমি টেলিভিশনে দেখলাম সকালে এ পর্যন্ত 22 জন মারা গেছে এটা কম কথা না হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই একটা ভবন ধসে পড়লো বিস্ফোরণ হলো 22 জন তাজা প্রাণ ঝরে গেল তো এই কারণেই আমাদের হচ্ছে প্রস্তুতি অর্থাৎ দুর্যোগ ঘটার পূর্বেই দুর্যোগ হয়নি কিন্তু দুর্যোগ হবে এই ভেবে যে প্রিপেয়ার্ডনেস সবসময় রেডি থাকা এটাই হচ্ছে প্রস্তুতির দিবস এবং এক্ষেত্রে বাংলাদেশ অনেক ভালো করছে বিশেষ করে আমাদের যারা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আছে তাদের সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে আগে আমি সেদিন দেখলাম যে কত ফুট পর্যন্ত উঠতে পারত এখন সেটা মনে হয় 1000 ফিট না ফায়ার সার্ভিস ভালো বলতে পারবে বিল্ডিং এ মই আছে ইলেকট্রিক মই যেটা দিয়ে 1000 ফিট উপর থেকেও মানুষকে নামানো বা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসপত্র নামানো সম্ভব হচ্ছে এবং হচ্ছে যেটা কথা আমাদের বিহার সাহেব বলেছে যে আমাদের ট্যাকের হাটে কিছুদিন আগে একটা আগুন লাগছিল গত বছর মনে হয় না আমাদের এমপি স্যারও গেছিল আমরাও গেছিলাম এখানে ওয়াটার সোর্স নাই পানি নাই সব জায়গায় খালি দোকান করতে চায় মানুষ কিন্তু যে বিপদ হতে পারে পানির একটা রিজার্ভার লাগবে সেই যদি পুকুর দুইটার চারিপাশ দিয়ে সুন্দরভাবে সৌন্দর্য বর্ধন করা যায় আমার মনে হয় যে এটাই একটা পর্যটন কেন্দ্র হবে এবং আমি দেখেছি অনেক মানুষ রাতে দিনে উপজেলায় কিন্তু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করতে জায়গা নাই সব জায়গায় বাড়ি ঘর রাস্তাঘাট দোকানপাট মানুষ কোথায় যাবে কোথায় দাঁড়াবে তো এটার জন্য আসলে আমাদের প্ল্যান করে আর সামনে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী কাতার সফর করেছেন কিছুদিন আগে সেখানেও বলেছেন যে স্মার্ট বাংলাদেশ হতে গেলে তিনটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে যে স্মার্ট গভর্নেন্স অর্থাৎ যারা চালাচ্ছে জনপ্রতিনিধি এই যে সরকারি কর্মকর্তা তারা এবং হচ্ছে স্মার্ট ইকোনমি অর্থনীতিটাকেও স্মার্ট হতে হবে এবং ফাইনালি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্মার্ট সিটিজেন অর্থাৎ সিটিজেন কি এই ছাত্রছাত্রীরা আমরা আমরা সকলে যদি সাংবাদিক সকলে যদি স্মার্ট না হয় তাহলে কিন্তু স্মার্ট বাংলাদেশ আলটিমেটলি হবে না তো যাই হোক আমি বলতে চাই যে স্মার্ট বাংলাদেশের একটা পার্ট হচ্ছে আজকের এই দুর্যোগ প্রস্তুতি দিবস অর্থাৎ আমরা পূর্ব থেকে রেডি থাকা একটা কথা বলতে চাই ঢাকা শহরের কথা সবাই বলেছে ঢাকা তো অবশ্যই যদি ভূমিকম্প হয় তাহলে তো বড়াই বাহুল্য যে ঢাকাতে কি একদম একটা মেসাকার অবস্থা হয়তো হবে তো যাই হোক আমাদের যেটা বিষয় আমি আমাদের রাজৌর উপজেলার কথা বলতে চাই ট্যাকের হাট